আজকের এই পর্বে আপনাদের শোনাবো অভিনেতা বিকাশ রায় ও মহানায়ক উত্তম কুমারের মধ্যেকার বেশ কিছু অজানা কথা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ করব, অবশ্যই পর্বটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আর উত্তম এক সন্ধ্যায় নিষিদ্ধ পল্লীতে গিয়েছিলাম। না না, চমকে উঠবেন না, ভয় পাবেন না, ভয় পাবেন না, আপনাদের গুরুদেবকে বখাতে নিয়ে যায়নি। ব্যাপারটা তাহলে একটু খুলেই বলি। সেবার হাওড়া জেলায় ভীষণ বন্যা হয়েছিল, মনে আছে? অভিনেতা অভিনেত্রীদের তরফ থেকে বেঙ্গল মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বন্যাত্রাণে কাজে নেমে পড়েছিলাম। পথে পথে লরি করে পায়ে হেঁটে সঙ্গীতশিল্পীরা গান গেয়ে অভিনেতা অভিনেত্রীর দল বাড়ি বাড়ি বন্যাত্রাণের জন্য চাঁদা তুলতে বেরিয়েছিলাম। একদিন উত্তর কলকাতা, তো একদিন দক্ষিণ কলকাতা, আর একদিন শুধু আমি আর উত্তম কয়েকজন স্বেচ্ছাসেবককে নিয়ে সন্ধ্যার আগে উত্তর কলকাতার সোনাগাছি পাড়ার মেয়েদের কাছে ত্রাণের ঝুলি নিয়ে দাঁড়িয়েছিলাম। কি সশ্রদ্ধ প্রাণখোলা আবাহন যে তাদের কাছে পেয়েছিলাম তা আজও ভুলতে পারিনি। স্পর্শ পাচিয়ে দূর থেকে প্রণাম করেছেন, আমাদের ত্রাণের ঝুলি ভরে উঠেছিল তাদের দানে। তাদের কাছেও সত্যিকারের কোনো কাজের সাহায্য প্রার্থী হয়ে কেউ যেতে পারে সেইটুকু উপলব্ধি করে তারা কৃতজ্ঞতায় অবগত হয়েছিলেন। আমাদের দিকে মুখ তুলে তাকাননি পর্যন্ত, শুধু মনে পড়ে একটিমাত্র মেয়ের কাছ থেকে আমরা কিছুটা যুবতীসুলভ ব্যবহার পেয়েছিলাম। প্রত্যেকটা বাড়িতে ঢুকে আমি আর উত্তম আলাদা আলাদা হয়ে একতলা দোতলা তিনতলা দুদিকের ঘরগুলোয় যাচ্ছিলাম। যে যা দান করছিলেন আমরা মাথা নত করে সেইগুলোই গ্রহণ করছিলাম। এতক্ষণ যে মেয়েটির কথা বলছিলাম সে আমার বাক্সে একটা 5 টাকার নোট ফেলে দিল। আমি চলে আসছিলাম কিন্তু পেছন থেকে সে বলল, একটু শুনবেন দাদা? আমি মুখ ঘুরিয়ে মেয়েটির দিকে তাকাতে সে বলল, একটু দয়া করে যদি ইউকেকে পাঠিয়ে দেন তাহলে আরও টাকা দেব। দেখলাম মেয়েটার চোখে মুখে রোমান্টিসিজম, মৃদু মৃদু হাসি। আমি বললাম, ইউকে মানে তো আমাদের উত্তম? সে বলল, হ্যাঁ, উত্তম কুমার, আমরা ওকে ইউকে বলি। ওকে কাছ থেকে দেখার সৌভাগ্য আমার মতো মেয়ের কোনোদিন হবে। আমি এসে মেয়েটার কথা উত্তমকে বললাম, সে গেল মেয়েটার ঘরের দিকে। 25 টাকা মাটিতে রেখে মাথা নুইয়ে উত্তমকে প্রণাম আর বড় বড় চোখের চাউনি ভরা একরাশ স্বপ্ন নিয়ে এলো। সত্যি কথা বলতে কি, উত্তম আর আমি সেদিন ফিরে এসেছিলাম শ্রদ্ধায় অবনত হয়ে, বারবার তাদের নমস্কার জানিয়ে। আমি যদি পারতাম তাহলে যাদের কথা বললাম সেই নিষিদ্ধ পল্লীর পতিতা মেয়েদের নিয়ে একটা গল্প লিখতামই লিখতাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রাণের নায়ক মহানায়ক উত্তম কুমার সাথে অভিনেতা বিকাশ রায়ের কিছু গল্প। এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কখনো মিস না যায়। শেষ করবার আগে একটি কথা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।